রেলগুন্ডু থেকে যে রাস্তাটা এয়ারপোর্টের পাশ দিয়ে গেছে, যে এনএইচ 31 রেল লেগেছে, ওই এলাকার যারা আদিবাসী বাসিন্দা তাদের কিছু অভাব অভিযোগ ছিল, তাদের সাথে কথা বলে ব্যাপারটা মেনালাম। আমার সাথে জেলা পরিষদের সদস্য শরীর আহমেদ ছিল, যাওয়ার সময় একটু কথা টথা বলে মোটামুটিরা মীমাংসা হয়েছে। সমস্ত নাগরিকরাই আদিবাসীরাই ওখানে রাস্তা নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার মধ্যে আশ্বাস দিয়েছে। ওই রাস্তাটা হয়ে গেলে কুচবিহার থেকে যে কুচবিহার যারা যাবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ওই রাস্তা দিয়ে অল্প সময়ের মধ্যে কুচবিহার স্টেশনে বা 31 এনএইচ 31 রাস্তা ওঠার পেশাদার যাওয়ার বা ওদিকে অন্যান্য জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কত টাকার কাজ? ওটা 4,30,00,000 টাকার কাজ, মোট 1,800 মিটার কাজ, 1,800 মিটার রাস্তা হবে। পাশে ড্রেন আছে, গার্ড ওয়াল আছে, কালভার্ট আছে, সব মিলিয়ে পোল শিফটিং আছে, ইলেকট্রিকের পোল শিফটিং সব মিলে 4,30,00,000 টাকা।